Assalamu alaikum, dear students. How are you? I hope you are fine by the mercy of Almighty. I am Muhammad Isha Khan from Haji Ghar Sulkata Azizam High School. Now I am going to discuss about third question. In my previous class, I discussed about some basic rules of third question. Now I am going to discuss the other rules of third question. তোমাদের বোঝার সাথে বলি, গত ক্লাসে আমি third questionের কিছু মৌলিক নিয়ম নিয়ে আলাপ করেছি, আলোচনা করেছি। আজকে আমি বাকি কিছু নিয়ম নিয়ে আলাদা যদি চাই তাইলে আলাপ করব। আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দ্রুত সহকারে ক্লাসটা শ্রবণ করবা, দেখবা, এবং যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, আমার নাম্বার তোমাদের কাছে আছে। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস। I'm repeating again. আমি আবারও তোমাদেরকে পুনরায় আলোচনায় নিয়ে যাচ্ছি third question বিষয়টা কি এবং আমরা বেসিকভাবে বেসিক্যালি কিভাবে শুরু করি। একটা সেন্টেন্স, মূল বাক্য, যেটা মূল বাক্য এবং third question মাঝখানে দেয়ার ইজ এ কমা বিটুইন third question অ্যান্ড মেইন সেন্টেন্স। third question এবং মূল বাক্যের মাঝখানে একটা কমা হয়, হলো হোয়েন আওয়ার সেন্টেন্স ইজ এফিরমেটিভ দেন টেক কোয়েশ্চন উইল বি নেগেটিভ। হোয়েন আওয়ার টেক কোয়েশ্চন হোয়েন আওয়ার সেন্টেন্স ইজ নেগেটিভ দেন আওয়ার টেক কোয়েশ্চন উইল বি এফিরমেটিভ। যখন আমাদের মূল বাক্যটা নাবোধক হয় আমরা টেক কোয়েশ্চনটা নাবোধক করি, আর যখন আমাদের মূল বাক্যটা নাবোধক হয় তখন টেক কোয়েশ্চনটা আমরা নাবোধক করি। তারপর মূল বাক্য আমরা টেক কোয়েশ্চনের মাঝখানে কমাটা নিলাম, দেওয়ার পর আমরা মূল বাক্য থেকে যেটা অপারেটর অপারেটর বেছে নিলাম। এখানে ইজ আছে, যেহেতু তোমাদেরকে আগে ক্লাসে বোঝানো হয়েছে অপারেটর কোনগুলি, তাহলে এখানে আমরা ইজটা নিলাম। তারপর মূল বাক্যটা করে দেখলাম এখানে এটা হা বোধক, নামের কোনো চিহ্ন নেই, তাহলে আমরা টেক কোশ্চেনের সঙ্গে আমরা উই ক্যান অ্যাড নট উইথ আওয়ার অপারেটর ইজন আমাদের সাবজেক্ট। এরপর আমাদের বিষয়টা হলো প্রদত্ত বাক্যের বা মেইন সেন্টেন্সের সাবজেক্ট, যেটা থার্ড প্রোনাউন। মূল বাক্য এবং টেক কোশ্চেনের মাঝখানে কমা অপারেটর খুঁজে নিলাম, মূল বাক্য হা বোধক, সেজন্য আমাদের টেক কোশ্চেন না বোধক হলো সংক্ষেপে নট, এটা ল্যাঙ্গুয়েজ ফর্ম বা শর্ট ফর্ম বলে। তারপর আমাদের মূল বাক্যের যেটা সাবজেক্ট সেটা বেছে নিব থার্ড প্রোনাউন টেক কোশ্চেনের সাবজেক্ট চেয়ে বসবে। এটা টুডে, টুডে একটা একটা টুডে এটা দেখা যায় না, জাস্ট এটাকে আমরা কি বলবো, মানে এটার বদলে আমরা প্রণন হিসেবে ইট বসাই, যেগুলো আমরা দেখতে পাই না। টুডে ইজ ফ্রাইডে, ইজন্ট ইট? সর্বশেষ ধাপ হলো প্রসঙ্গ চিহ্ন। যদি আমরা শিক্ষার্থীরা তুমি পারো করে খেয়াল করো, যদি আমরা আমাদের ট্র্যাক কোশ্চেনটা সঠিক হয়, একদম সব কিছু ঠিক আছে, তারপরেও সর্বশেষ কোশ্চেন মার্কটা না দিই, তাহলে উইল নট গেট আ সিঙ্গেল নাম্বার, তোমরা এক নাম্বারও পাবা না। পাঁচটা করলাম পাঁচটাই কাটা, আমাদের কোয়েশ্চেন করলাম কোয়েশ্চেনের চিহ্নটা দিলাম না, এবার তো হয় না, এখানে ফুল স্টপ দিলে হবে না, কোনো চিহ্ন না দিলে হবে না। এখানে কোয়েশ্চেনের মেইন অলঙ্কার হলো এই প্রসঙ্গ চিহ্নটা। এখন আমরা আগের ক্লাসের রুলসগুলি রিপিট করলাম, আজকে নতুন করে আমরা কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি। যদি আমাদের মূল বাক্যের মধ্যে অপারেটর না থাকে তাহলে আমরা কি করব, ডু ডিড ডাজকে অপারেটর হিসেবে এনে আমরা ট্র্যাক কোশ্চেন করব। সেটা করতে গেলে আমাদের পার্সন, নাম্বার এই বিষয়গুলো নিয়ে জানা লাগবে, আমি সেটার জন্য আলাদা একটা ক্লাস দিব। পার্সন, নাম্বার এই বিষয়গুলি, সাবজেক্ট, অবজেক্ট এই সবগুলি মিলে আমি একটা ক্লাস করাবো। এই ক্লাসের পরে আমরা যদি অপারেটর না থাকে ডু ডিড ডাজের ব্যবহার কীভাবে হবে সেটা নিয়ে আরেকটা ক্লাসে আলাপ করব। আজকে আমি ভিন্ন কিছু নিয়মে যাই।
ফাহিম উইল নট বিজি। আমি একটা বাক্য লিখলাম ফাহিম উইল নট বিজি, ভালো করে খেয়াল করে দেখি আমাদের এই বাক্যের মধ্যে উইল একটা অপারেটর বিদ্যমান। নিলাম আমরা ভুলে যাব ওরা কখনো যে মূল বাক্য এবং টেক কোশ্চেন মাঝখানে একটা কমা হবে। হলো তারপর আমাদের বাক্যের মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখা যায় একটা নট আছে, তার মানে দিস ইজ নেগেটিভ সেন্টেন্স, দেন আওয়ার টেক কোশ্চেন উইল বি ইন পজিটিভ। এটা যেহেতু নেগেটিভ নামক বাক্য তাহলে আমাদের টেক কোশ্চেন কি হবে? পজিটিভ হবে। আমাদের এই বাক্যটা নেগেটিভ না নামক, তাহলে আমাদের টেক কোশ্চেন কি হবে? হ্যাঁ বুধক। তাহলে আমরা কি করবো, কমা দিলাম, অপারেটর নিলাম, এরপর কাজ কি? মূল বাক্যের সাবজেক্টটা ফাহিম, ফাহিমের প্রণাম হিসেবে আমরা কি বসাবো? হি, মেয়ে হলে সি, পুরুষ হলে হি। তাহলে আমরা মূল বাক্যের সাবজেক্টের প্রণামকে আমরা বসাব। সর্বশেষ প্রশ্ন চিহ্ন, সর্বশেষ প্রশ্ন হলো চিহ্ন, কুয়েশ্চন মার্ক। ভালো করে খেয়াল রাখবা ট্যাগ কোশ্চেনের একটা সাবজেক্ট থাকে, প্রদত্ত বাক্যের যেমন সাবজেক্ট থাকে ট্যাগ কোশ্চেনের একটা সাবজেক্ট থাকে। ট্যাগ কোশ্চেন কন্টেইন আ পার্টিকুলার সাবজেক্ট, হোয়াটস ইট, এটা কি? যখন আমরা মূল বাক্যের সাবজেক্টকে প্রণাম করি ওই প্রণামটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি না সর্বশেষ, ওটাই হলো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। তারপর কিছু নিয়ম, যদি আমাদের কত বাক্যে ফিউ, হার্ডলি, রেয়ার, স্কার্সলি, সিলডম, ফিউ, হার্ডলি, রেয়ার, স্কার্সলি, সিলডম, লিটল, নাথিং, not, neither, etc. থাকে। যদি if our sentence contain few, hardly, rare, scarcely, seldom, little, nothing, nor, neither, then the main sentence will be in negative sense. We should make our tag question positive. যদি আমাদের মূল বাক্যে প্রদত্ত বাক্যে few, hardly, rare, scarcely, seldom, little, nothing, nor, neither ইত্যাদি শব্দগুলি থাকে তাহলে প্রদত্ত বাক্যটাকে আমাদের নেগেটিভ হিসেবে ধরে নিতে হবে, তাকে তবে প্রদত্ত বাক্য নাবুদক হবে। এক্ষেত্রে ট্যাকুশন হাবুদক হয়, হাবুদক হয়। আমাদের প্রশ্ন লাগবে না, এখানে আমরা মুছে দিই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই হ্যাভ লিটল ওয়াটার he hardly comes here তাহলে প্রথমটার সলিউশন আমরা করি আই হ্যাভ লিটল ওয়াটার। এই বাক্যের মধ্যে হ্যাভ নামে একটা অপারেটর আছে, হ্যাভটা একটা অপারেটর সেটা আছে, তাহলে আমরা লিখলাম হ্যাভ।
ভালো করে খেয়াল করি আমার যে রুলসটা এখানে আছে এই রুলসের মধ্যে লিটল আমি লিখেছি, লিটল থাকলে কি হবে মূল বাক্যটা নাবাচক হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিব এখন আই হ্যাভ লিটল ওয়াটার, আমার সামান্য পানি আছে, এই বাক্যটা এখন নাবাচক। তাহলে আমাদের টেকশন কি হবে, হামুদক হবে, হ্যাভ এর সঙ্গে আমরা নট যোগ করব না। এখন আমরা কি করব, সরাসরি সাবজেক্টে যাই, আমাদের বাক্যের সাবজেক্ট কি আই, আই একটা প্রোনাউন, আই যেহেতু প্রোনাউন, প্রোনাউন কিন্তু টেকশনে হুবহু প্রোনাউন হিসেবে বসে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, হ্যাভ আই। সর্বশেষ কোশ্চেন মার্ক, আশা করি তোমরা ভালো করে বলেছ। এরপরে উদাহরণ দেয়, হি হার্ডলি কামস হিয়ার, এখানে কি আছে, হার্ডলি এই শব্দটা এখানে আছে, হার্ডলি থাকা মানে আমার প্রদত্ত বাক্যটা নাবুদক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমাদের ডেকোরেশনটা হামুদক করব, আমাদের মূল বাক্যের সঙ্গে এস্টাগলে আমরা ডাস বসাই, এটাও খেয়াল করব আমাদের সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, মূল বাক্যের সঙ্গে এস বাই এস তখন আমরা ডাস বসাবো, বাক্যটাকে একটু হার্ডলি, তাহলে মূল বাক্যটা না বোঝাবো। এখন আমাদের প্র্যাকটিসটা হামো দেখাবে ডাস হি। আমরা খুব দ্রুত আরেকটা নিয়মের মধ্যে প্রবেশ করি, যদি বাক্যটা যদি প্রদত্ত বাক্য বাক্য দেয়ার দ্বারা শুরু হয়, শুরু হয় তবে ঠিক ইউ এ দেয়ারটি বসবে, দেয়ারটি সরাসরি বসবে। উদাহরণ, দেয়ার ইজ এ লং স্ন্যাক, মূল বাক্যের পর কমা দিলাম, অপরটার সঙ্গে ইজ আছে ইজ দিলাম, বাক্যটা হা উদক, তাহলে অপরটার সঙ্গে সংক্ষেপে নট ইজন, ওই যে আমাদের সাবজেক্টটা শুরু বাক্যটা শুরু কি দিয়ে, দেয়ার দিয়ে, তাহলে ইজন দেয়ার। আমরা আবার খেয়াল করি, যখন দেয়ার দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হবে তখন আমরা ওই দেয়ারকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সরাসরি ব্যবহার করতে পারি। আর কারণ আশা করি তোমরা এটা তুলে নিয়েছো এবং ভালো করে বুঝছো। যদি বাক্য নিম্নোক্ত সাবজেক্ট ধারণ করে, তবে তাদের প্রোনাউন হবে নিম্নরূপ, বডি অবলিক ওয়ান যুক্ত সাবজেক্ট হলে, বডি অবলিক ওয়ান যুক্ত সাবজেক্ট হলে প্রোনাউন হবে দে, যেমন নো বডি নো ওয়ান, এভরিবডি এভরি ওয়ান, এনিবডি এনি ওয়ান, মেনি বডি মেনি ওয়ান, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিব। তারপর নান, নান থাকলে নান যুক্ত
সাবজেক্ট হবে প্রনাউন হবে দে তারপর থিং যুক্ত থিং যুক্ত সাবজেক্ট হবে প্রনাউন হবে ই এছাড়া আরো অনেকগুলি নিয়ম রয়েছে সময় স্বল্পতার কারণে সবগুলি আলাপ করতে পারিনি আমি জাস্ট এগুলি তিনটা উদাহরণ দিয়ে শেষ করব Everyone makes the noise. তাহলে everyone আমি বললাম one এবং বড় থাকলে সাথে সাথে সঙ্গে তাহলে প্রনাউন হবে they লিখলাম দের সঙ্গে এখানে যেহেতু অপারেটর নাই ডু ডিড ডাজ থেকে কোনটা ব্যবহৃত হবে বাক্যের মূল ভাগ যদি একটা বাক্যের সাথে আমার আমি বললাম পরে একটা ক্লাস এটা আলাপ করবো তারপর বাক্যের সাথে আমার বলতে হচ্ছে মূল ভাগ যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে ডিড অন্যথায় আমরা ডু অথবা ডাজকে বেছে নিব আমাদের সাবজেক্ট আপনার সিঙ্গল নাম্বার নয় অথবা আমরা টেক কোশ্চেনে যে সাবজেক্ট লিখছি দে তার সঙ্গে কিন্তু কখনো ডাজ যাবে না ডু যাবে তাহলে আমরা ডু লিখলাম ডু अब बाकी देख लो हाउ द नॉट डू करबो डोंट दे एवरीवन वन का बड़े ग्रुप का साथ तक दे नन नन शुड गो देयर नन शुड गो देयर এখানে আমাদের পড়া আছে should নিলাম যেহেতু নান আছে আমি একটা রোল সে লিখছি নান থাকলে বাক্যটা নাবোধক হয়ে যায় তাহলে আমার অপারেটর সঙ্গে নট যোগ করার দরকার নেই এখন কি হবে নান থাকলে টেক কোশ্চেন সাবজেক্ট কি হবে নান থাকলে আমরা লিখে দিয়েছি প্রনাউন হবে দে শুড দে নেক্সট থিং থাকলে দে নাথিং থিং থাকলে সরি ইট নাথিং ইজ সার্টেইন এই পৃথিবীতে কোনো কিছুই নির্ধারিত নয় বা চিরকালই থাকে যাবে না নাথিং ইজ সার্টেইন কোনো কিছুই সার্টেইন বা নির্দিষ্ট নয় তো ইজটা নিব নাথিং নাথিং আমার সাবজেক্ট কি সার্টেইন নয় নাথিং তার থিং আছে বলে আমরা নাথিং নো থিং নাথিং নাথিংটা বাক্যে থাকা মানে হলো বাক্যটা না বোঝো তাহলে আমরা এখানে নট দিব না এটা হ্যাঁ বোধক হবে এবং থিং আছে বলে আমরা কি করব প্রনাউন হিসেবে কি বসাবো ইট ইজ ইট তাহলে আই হোপ দ্যাট ইউ আর ক্লিয়ার ইউ আর ক্লিয়ার অ্যাবাউট মাই রোলস বডি আমাদের সেন্টেন্স হয় না আওয়ার সেন্টেন্স হয় না আওয়ার সেন্টেন্স কন্টেইন এ সাবজেক্ট উইথ বডি অর ওয়ান দেন দ্য প্রনাউন উইল বি দে হয় না আওয়ার সাবজেক্ট ইজ নান দেন প্রনাউন উইল বি দে হয় না আওয়ার সাবজেক্ট উইথ থিং দেন আওয়ার প্রনাউন উইল বি ইট এখানে প্রনাউন বলতে পারি টেক কোশ্চেনের সাবজেক্টও বলতে পারি তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি রুলসকে একদম একত্রে করে আমি এই বিষয়গুলি তোমাদেরকে বলেছি আরো অনেক উদাহরণ অনেক রুলস রয়েছে টেক কোশ্চেন একটা বিশাল সম্ভারের বিষয় তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে অবশ্যই আমাদের আলাপ হবে বারবার আমি বলি প্রিয় শিক্ষার্থীরা এটা ভাইরাস কিংবা জীবাণুর সময় মানুষ এমনিতেই স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগে বসে নেই
আসলে এর পিছনে কারণ আছে। সরকার তোমাদের জন্য যেহেতু স্কুল খোলা যাবে না, তোমাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে, জীবনের দিকে তাকিয়ে, সুতরাং তোমাদের জন্য যে ব্যবস্থা করেছে ক্লাস নেওয়া, অনলাইনে ক্লাস নেওয়া, তোমরা আশা করি এগুলি ভালো করে দেখবা এবং মনোযোগ সহকারে তোমরা নিজেরাই অভ্যাস করবা। কোনো সমস্যা হলে টিচারের সঙ্গে আলাপ করবা, কিন্তু কখনো বাইরে খেলাধুলা করতে কিংবা কোনো কাজে অযথা বের হবে না। যদি কোনো প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্য অবশ্যই মাস্ক নিয়ে বের হবা। ইওর অ্যাওয়ারনেস অ্যান্ড কেয়ারনেস উইল সেভ দ্য ফুল নেশন অ্যানাদার। সো প্লিজ স্টে সেফ অ্যান্ড স্টে হোম। আসসালামু আলাইকুম।